হাই এভরিওান আই মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো এগ ফ্রায়েড রাইস তো এর জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দেবো দুটো ডিম এরপর দিচ্ছি সামান্য নুন এবার এটাকে ভালো করে মিডিয়াম হিটে জুড়োঝুড়ো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই একই কড়াই দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা রসুন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একশো গ্রাম বিনস আর একটা গাজর এগুলোকে মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে দিচ্ছি বাঁধাকপি হাফ ক্যাপসিকাম আর তিনটে কাঁচা লঙ্কা এরপর এগুলোকেও দু মিনিট মিডিয়াম হিটে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস সসগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাল আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি এবার চালের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হলে দিচ্ছি এক চামচ চিনি সামান্য নুন আর ভেজে রাখা ডিম এবার এই সবগুলোকে মিডিয়াম হিটে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে নামিন